যেটা কথা ছিল ভিডিওর তৃতীয় অংশে আমরা এক্সপেরিমেন্টাল ডাটাগুলো নিব। তো ইনভার্স কয়েলের ডাটাগুলো নেওয়ার জন্য প্রথমে ট্রান্সমিটিং এবং রিসিভিং অ্যান্টেনার মাঝখানে যে ডিস্টেন্স সেটাকে আমরা 50 সেন্টিমিটার রেখেছিলাম এবং সে অবস্থায় আউটপুটটা টর্চ দিয়ে আমরা একুশ দশমিক তিন ধাপ রিডিং পেলাম। তাহলে 21.3 যদি রিডিং পাও তাহলে আমরা এখানে রিডিংটা লিখতে হবে যে 50 সেন্টিমিটার, এখানে রিডিং হচ্ছে ডিস্টেন্স হচ্ছে সেন্টিমিটার আর রিডিং হচ্ছে 21.3, ইউনিট হচ্ছে ডিবি মাইক্রোভোল্ট, এটার ব্যাখ্যা আমি পরে দেব। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ডিস্টেন্সটাকে 50 সেন্টিমিটার থেকে বাড়ানো। বাড়িয়ে আমি ওনাকে বলবো, আমাদের ল্যাবরেটরির মিজান সাহেব আমাকে সহযোগিতা করছেন এটাকে 75 করার জন্য। তো ট্রান্সমিটিং অ্যান্টেনার পজিশনটা এই জায়গায় ফিক্সড রাখা হবে, ফিক্সড রেখে এখান থেকে রিসিভিং অ্যান্টেনাটাকে 50 থেকে আস্তে আস্তে ডানে সরানো হবে, সরিয়ে 75 করা হবে। আসুন টেপটা নিয়ে আসুন, টেপটা জিরোটা এখানে ধরেন, ভিতরে যেতে হবে না এইটা, হ্যাঁ ওই ইয়েতে ধরেন হাঁটু, হ্যাঁ ধরলেন, এখন এটা 75-এ জানতে আমি বাম দিকটা ধরি। এবার আপনি 75-এ গিয়ে 7-5 50 ছিল না, 50 থেকে 75-এ গেছেন, এই যে 60, এটা হচ্ছে 60, মানে 75 হচ্ছে ওখানে, 70-এ যে 70 দেখতে পাচ্ছেন লালটা 70, হ্যাঁ 70, হ্যাঁ 70-এর পরে 5 ঘর যান, হ্যাঁ ওখানে আপনি ওই রিসিভারটাকে সরাই যান। আমি ধরলাম, আপনি এখন ওটা সরান, সরাই ফেলেন, হয়ে গেছে স্যার। আচ্ছা তাহলে এখন যেটা হবে ট্রান্সমিটার আর রিসিভার দুজনের মধ্যে ডিস্টেন্স 75 হবে। এখন ওটা যখন সরানো হয়েছিল তখন একটু বামে সরে গেছিলো, এই জন্য মিজান সাহেব ওটাকে আবার অ্যালাইন করে দিলেন, অর্থাৎ ট্রান্সমিটারের মাঝখানের পয়েন্ট রিসিভারের মাঝখানের পয়েন্ট এটা একটা লাইনে থাকতে হবে। আর একটু মনে হয় ডাইনে যাবে মিজান সাহেব, একটু টেবিলের দিকে একটু সরাই দিলেন, টেবিলের দিকে সরান, চুপ, টেবিলের দিকে সরাই দিলাম আমরা নিলাম। আর এটা দেখো, এটা হচ্ছে এই অ্যান্টেনার এই হরাইজন্টালগুলো ওইখানে হরাইজন্টাল থাকতে হবে, তো এখন মোটামুটি হরাইজন্টাল আছে। আর আরেকটা জিনিস হচ্ছে দুজনের হাইট সেম হতে হবে, আমরা যদি এভাবে দেখি দুজনে মোটামুটি সেম হাইটে থাকতে হবে। মিজান সাহেব বাম দিকেরটা একটু বেশি উপরে উঠে গেছে, একটু কমাই দেবেন, আর একটু নামবে, ব্যাস, হ্যাঁ থ্যাংক ইউ। তো তাহলে এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি, মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ট্রান্সমিটার রিসিভার অ্যালাইন থাকবে এবং দুজনের হাইটটাও সেম থাকবে, এভাবে আমাদেরকে এক কন্ডিশনটা ফুলফিল করে সিগন্যালগুলো মাপতে হবে। এখন আমরা 50 সেন্টিমিটার থেকে ডিস্টেন্সটাকে বাড়িয়ে তোমার 75 সেন্টিমিটার করেছি। তো 75 সেন্টিমিটার করার সময় রিসিভারে কত আউটপুট আসলো এটা এখানে আমি ধরলাম, এখন টর্চ ধরলে আমরা রিডিংটা দেখতে পারবো। হ্যাঁ রিডিং আসতেছে 21, ঠিক আছে। তাহলে আমরা তোমার একটু আগে যে ডাটাটা লিখছিলাম সেখানে 60 সেন্টিমিটারে 21 হচ্ছে তোমার ডিবি মাইক্রোভোল্ট, কিন্তু আমাদের তোমার খেয়াল করছো যে হাইটে একটু সমস্যা ছিল,
সেজন্য আমি একটু মিজান সাহেবকে রিকোয়েস্ট করবো আবার 50 সেন্টিমিটারটা আরেকবার দিতে, যাতে ওই সেম হাইটের রেজাল্টটা একটু কি চেঞ্জ হয়েছে কিনা এটা একটু দেখতে পারবো। একদম এটার মাঝখানের পয়েন্ট থেকে রিসিভারের মাঝখানের পয়েন্ট পর্যন্ত 50 সেন্টিমিটার আমি ধরছি। উনি আপনি ডানটা হ্যাঁ পা দিয়ে ধরেন, ব্যাস ব্যাকা টাকা যেন না হয়, একটু ওদিক চলে আসছে ওদিক যাবে। এটা সরানোর সময় খেয়াল রাখতে হবে যাতে দুজন অ্যালাইন থাকে, সরানোর সময় একটু কেয়ারফুল না হলে একটু এদিক ওদিক ছড়ে যায়। এখন এটা 50 আসছে, তাহলে 50 সেন্টিমিটারে আবার ডিস্টেন্স রেখে একই হাইটে রেখে আমরা এখন রিডিংটা দেখব যে কী অবস্থা। টর্চ লাইট এখানে আমরা দেখতে পাচ্ছি রিডিং এখন 22.5 আসছে, তো কাজে হাইটটা এদিক ওদিক হওয়াতে কিন্তু রিডিংয়ের মধ্যে পরিবর্তন আসছে, কাজে ওইটা আগের রিডিংটা কেটে 22.5 দিলাম। এরপর আমি মিজান, এটা হচ্ছে 60 না, এটা আসলে 75 ছিল, আমি ভুল বলছি, 75 সেন্টিমিটারের সময় আসলো রিডিংটা এত, আর 50-এর সময় এত আসলো। এখন আমি এটাকে 100 করার জন্য অনুরোধ করব, মিজান সাহেবের সাহায্য নিয়ে আমরা এক্সপ্লেন করছি। 100 করার জন্য বাম সাইডটা এই মাঝখানে আবার ধরব, ধরে রিসিভারটাকে 100 সেন্টিমিটার পর্যন্ত সরায় ফেলব। উনি 100 পর্যন্ত ইন্ডিকেট করে দিয়েছেন, করে রিসিভারটাকে জাস্ট সরাচ্ছেন। সরানোর পরে দেখতে হবে 100 আছে, এখন দেখতে হবে যে দুজনে অ্যালাইন্ড আছে কিনা, একটু মনে হয় ব্যাকা হয়ে গেছে রিসিভারটা, উনি এখন ঠিক করে দিবে। তোমরা যখন গ্রুপে এক্সপেরিমেন্ট করবো তখন এভাবে ঠিক করতে হয়। আর এই দুজনের অ্যালাইনমেন্টটা সেম আছে কিনা সেটা মোটামুটি সেম আছে, আর এই অবস্থায় হাইটটা সেম আছে কিনা দেখতে হবে, হাইটও সেম। এখন 100 সেন্টিমিটারের সময় রিডিং কত এটা আমরা আবার ধরলাম, টর্চ ধরলে আমি তো দেখছি 15.5 আসছে এবং ইউনিটটা হচ্ছে ডিবি মাইক্রোভোল্ট। তাহলে আমরা এখানে আবার 100 সেন্টিমিটারের সময় 15.5 ডিবি মাইক্রোভোল্টে গেলাম। এরপর ওনাকে অনুরোধ করব এটাকে 150-এ নিতে, 150 মতো যায় যায়। আমি ধরলাম রিসিভার ট্রান্সমিটারটা, উনি ওইদিকে রিসিভারটাকে সেট করছেন, একটু ব্যাকা হয়েছে সোজা করতে হবে। হ্যাঁ 150 সেন্টিমিটার নিলেন, এখন আবার ওই যে অ্যালাইনমেন্টটা দেখতে হবে, ট্রান্সমিটার রিসিভার অ্যালাইন্ড আছে এবং দুজনের হরাইজন্টাল আছে এবং দুজনের হাইটটাও সেম আছে। এই অবস্থায় 150 সেন্টিমিটারের জন্য রিডিংটা কত আসে এটা আবার টর্চ ধরতে হবে, আমি দেখছি 12.5-এর মতো, কিন্তু টর্চ না ধরলে তোমরা বুঝবে না কত। এখানে আমরা দুজনে এসে দাঁড়িয়েছি, কাজে সিগন্যাল ইন্টারফেয়ারেন্স হচ্ছে, এই জন্য 12.4টাকে আমরা ধরি। আমি প্রথমে যেটা দেখছিলাম সেটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স ছাড়া, তো কাজে 12.4। এখানে হচ্ছে আমরা মানুষরা গেলেও সিগন্যাল রিফ্লেক্ট রিফ্লেক্ট করে, ফলে সিগন্যালের উপর ইফেক্ট পড়ে, ফ্যান চললে করে, অনেক রকম ইন্টারফেয়ারেন্সের কারণে সিগন্যালের চেঞ্জ, যেটা একটা ওয়্যারলেস কমিউনিকেশন চেঞ্জ হয়। এইভাবে আমরা 4টা সেট রিডিং নিলাম। এখন এটার উপর ভিত্তি করে আমরা ইনভার্স কয়েলর ডাটা শিট তৈরি করব, এবং ডাটা শিটটা এখানে আমি হাতে লিখছি, এটা তোমাদের সাথে শেয়ার করা হবে, এবং এক্সপেরিমেন্টস ইনভার্স কয়েল লট টেস্টিংটা এখানেই শেষ করছি।